নমরুদে ডাক দেখো, আমি তো আর কম করলাম না, ইব্রাহিমের আব্বারে আইনা ধমক দেওয়াইলা, তারে আলগাতেন না বুঝাইলা, মিনারে বানাই আল্লাহ মাইরা দেখাইলা, এরপরে যখন বাড়া তখন তো তার এই হিসাবে মাইরা লওয়ার লাগে, আগুন জ্বাল, এখন বিশাল অগ্নিকুণ্ড জ্বালাইছে, জ্বালাইছে রে ইব্রাহিম আলাইহিসসালাম রে কইতে আছে আমি আল্লাহ নাকি তোমার আল্লাহ। ইব্রাহিম মুসকি আসি দেখায়, আপনার এটা হইতো না, যদি আগে হইছে না হন হইতো না, এটি ঘন ঘন জিগাইয়া লাভ কি আমার আল্লাহ হেয়া কাল্লা সব আনার লগে যাবো না। নম্র তো আগুনটা দেখছো নি, কহটা দেখিয়ে তো কইতে আসি এক আল্লাহ সব আনার লগে যাবো না, কহন তো হালাই দেন, কই রেখে জিগান লাগে নিজের বই আর ইসন কীর্তন হালাই দেন নাকি রে তাড়াতাড়ি। ইব্রাহিম আলাইহিসসালামরা যখন আগুনে হালাইতো নিছে, ইব্রাহিম আলাইহিসসালামের কাছে নিব আগুনের হাত এমন উত্তাপ বাড়ছে অনেক দূরত্বে, ইব্রাহিমের কাছে নেওয়ার আগে ওই যারা নিত চা তারার গাঁও বেড়াই আগুনের ইয়া লাগিয়া শেষা ফোড়া গন্ধ সুইটা গেছে গা, হ্যাঁ তার আল্লাহ হইতো না, এবার আর ইটা দিয়েও হালাইতাম পারতাম না, কাজ হওয়া যাইতাম পারতাছি না, কি তা করো শয়তানে আইয়া সেরে বুদ্ধি দিছে একটা কাম করো, এমনি তোমরা হালাইতে পারতা না, একটা সড়ক গাছ বানাইলো, তখন একটা সড়ক গাছ বানাইছে গুড়াইয়া ইব্রাহিমরে নিয়ে হালাইব, সড়ক গাছ বানাইয়া যখন ইব্রাহিমরে সড়ক গাছের মাথাত বানছে, ফেরেস তারা সড়ক গাছ আঞ্জা দিয়ে ধরে হইতা রয়েছে, কারণ ফেরেস্তায় ধরে রাখলে আমরার মতো বেড়াইতে কি সড়ক গাছ ঘুরাইতাম ফরা, হাজার হাজার মানুষে মিললে ঘুরাই তো চা ফেরেস্তায় ধৈরামে হত্যা রয়েছে, কি আর সড়ক গাছ ঘুরবো টুরবো, তারা মেন্ন তো হয়ে গেছে গে ফেরেস্তায় বইয়ে হত্যা রয়েছে, সড়ক গাছ আর ঘুরে না, শয়তানে আইয়াকে ঘুরতো না, ঘুরতো না, এখন আকাম কুকাম করো। এটি লম্বা ঘটনা শব্দে কোয়া আমার উদ্দেশ্য না, যুবক যুবতী আন্যা সড়ক গাছের গোড়াত অবৈধ মেলামেশা জিনা করান শুরু করছে, যেহেন আকাম কুকাম হয় এই জায়গার ভিতরে রহমতের ফেরেস্তা থাকে না, ঠিক কিনা বলো? আজকে আমার দেশে সিফা সাফার থেকে শুরু করে খুদ রাজধানীতে পর্যন্ত আকাম কুকামের আখড়া শুরু হয়েছে, এক বিপিএল খেলার নাম দিয়া ইন্ডিয়াতে নর্তকি আন্যা আমার দেশ নাচাইছে, ঠিক কিনা? সব দেশ কথার বিদ্যে রাজনীতি বিচারণ যেত না, দুই একটা উচিত কথা কনে লাগবো কেন, দেশের নমুনা ভালো না কেন, দুই একটা না কইলে না হইব, আমরা দেশের নাচে হয় না, তার লাগে ইন্ডিয়াতে টেহা দিয়া নর্তকী আছে উলঙ্গ দুলঙ্গ নর্তকীর বোয়াইয়া হাজার হাজার যুবকের সামনে আমার দেশে স্টেডিয়ামের ভিতরে শতকরা 90 জন লোক মুসলমানের দেশে ইন্ডিয়ার নর্তকী নাচাইছে, ঠিক কিনা ক? গজব কারে কয়, আমি মাফি লেগে গেছি পরে হুজুর দোয়া করেন, আমি কই কী ব্যাপারে, কয় কদিন পরে পরে দেখেন না আমরা দেশ গুলনি জড়াইয়ে, আমি কই কী গুলনি জড়াইছে কবে, কয় আইলে আইলো তারপরে আইলো বুলবুল, আমি কি আইলাই বুলবুল তোমরা ধরে এইটার ভিতরে দিয়ে তো তোমরা না চালো, তোমরা কাউয়া লাগবো তোমরা, ঠিক কিনা কা? তোমরা এত গুলনি জড়াইয়ে এত তুফান আইয়ে কয়েকদিন পরে পরে একটার পরে একটা অসুখ আইয়ে, এরপরেও তোমরা ডরাও না, তোমরা গুলনি জোর হইতো না, বুলবুলে তোমরা ধরতো না, তোমরা সিল আর কাউয়া লাগবো যেদিন ঠোকরাইয়া তোমরা যেন খাইতো, তোমরা গজবে ধরছে তোমরা, ঠিক কিনা কাও? কতখানি ঠিক কিনা? বাংলাদেশের মানুষটি আগুনের দিকে দৌড় দিয়ে রয়েছে, ঠিক কিনা কাও? কে বাঁচাইব ওই আগুনতে, কে বাঁচাইব, আগুয়াই যে অন্য আছে বাঁচাইন না নাই, ঠিক কিনা কাও? আগুন হালাইন না আছে বাঁচান না নাই। নমরুদেহ যখন ওই দেখছে যে ইব্রাহিমের কথা মনে আছে নি, যখন সড়ক গাছ ঘুরে না, শয়তানে ইয়া বুদ্ধি দিছে আকাম কুকাম করো রহমতের ফেরেস্তা থাকতো না, যখন যুবক যুবতী আইন আকাম কুকাম করাইছে রহমতের ফেরেস্তা দৌড় দিছে, এবার যখন সড়ক গাছ ঘুরান দিছে সড়ক গাছ লগে লগে নিমিষের ভিতরে ঘুরান দিছে আগুনের মাঝখানে সড়ক গাছ ইব্রাহিম আল এ ইব্রাহিমরে যখন সাইডা দিছে সড়ক গাছের মাঝখানতে, ইব্রাহিম আলাইহিসসালাম আস্তে কইরা আগুনের মাঝজাগাত ফুড়া গেছে গা, সব আনার লগে না আল্লাহ আগুন রে ডাক দেখো আগুন রে, তোরে তো বানাইছি ফুরনের লেগিয়া, আজ একটা উল্টা কাম করন লাগবো পারবিনি, আল্লাহ ডাক আগুনে ডাক দেখো, আল্লাহ আপনি কইতেন পারেন না, কিতা করন লাগবো, আপনি যদি কোন ফাইয়া কোন আপনি কোন আমরা যদি লগে লগে হইয়া জিজ্ঞাই কিতা করন লাগবো কইবে না, কয় আগুন রে তুই তো সবসময় লাগাই দিলে ফুরিয়া জিজ্ঞাস, আজ আমার ইব্রাহিম আগুনও আইতে আছে, তুই এটার ভিতরে কু তোর জান্নাত বানাইতেন বানাইতে পারবিনি, আগুনে ডাক দেখো ফাড়াই দেন,
ইব্রাহিম রায় তখন ফাড়াই দেন যা করোনার আমরা করতে আসি। ইব্রাহিম সালাহ ইসলাম যখন আগুনের ভিতরে হালাইছে, হগলে দেহে দাউ দাও আগুন, হগলে দেহে আগুন জ্বলতে আছে, হগলে দেহে ইব্রাহিম আগুনও পড়ছে, উমা 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 আগুনের ভিতরে ইব্রাহিম গিয়া দেহে আগুন চারুগুল দিয়ে আগুন, মাইজ্ঞানের জায়গাটা জান্নাত হইয়া রয়েছে, নরম একটা বিছনা, ইব্রাহিম বইয়া দেহে এয়ার কন্ডিশন। ইব্রাহিম হোতায় বালিশটারে লইয়া কাঁদতে বইয়া মনে মনে কয় বাইরের ভিতরের পাওয়ালা, বাইরের ভিতরেওয়ালা সোভার আল্লাহ কয় না রে। তখন ইব্রাহিম আলাহ ইসলাম দেখে সারিগুলো একটি নাচ নেওয়া মতাইতে আছে, খানাটা নাইতে আছে, এয়ার কন্ডিশন শীতও লাগে না, গরমও লাগে না, কম্বলও লাগে না, আইল্লাও লাগে না, কেন ফিরিজ ট্রিজে সিটিসি লাগে না, কি একটা লেলিরা ভাতা আসে, সোভার আল্লাহ কয় না দেব। ইব্রাহিম আলাইহ ইসলাম কয় নমরুদ কীরকম বুঝতে আসো, আমি কি আরামে আছি, তুমি তো বাড়িতে কিছু বুঝা যাইতেছ না। এই নমরুদে করে কি ইব্রাহিম রে যে আগুনটা থালাইছে, প্রত্যেক দিন সকালবেলা আগুনটার কাছে যায়, গ্যাসের একটা মুসকি হাসি দেয়, না করছিলাম কথা দেবো না, তো যাচ্ছে আগুনের ভিতরে যাওয়ার লাগে না, তখন সে আগুনের ভিতরে গেছো কী কারবারটা সে যাইতে আছে, ফুড়ে সে সাই সাই কি আর নাই, আলাপ সালাপ চলতে আছে, প্রত্যেক দিন সকালবেলা আডে আর এরম মুসকি আসে, আল্লাহ কয় দাঁড়াও না তোমারও আবার একটা ডর দেখাইতে আছে, এর ভিতরে গেছে গা 40 দিন, কয়দিন কথা কয় না, কয়দিন 40 দিনের মাতাত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদে যখন সকালবেলা আগুনের কাছে দিয়ে আড়তে আসে আর মুসকি মুসকি হাসতে আসে, এমন সময় তাকাইয়া দেখে আগুনের ভিতরে কিতাজানি লড়ে, নমরুদের নেশাইয়া রয়েছে কিতারে আগুনও লড়ে কিতারে, আবার সাইয়া দেখে যে ইব্রাহিম আলাইহিসসালাম ঠিক যেই কাপড়টা গাও দেওয়াইয়া হালাইছিল সেই কাপড়টা গায়ে দিয়া বেড়াইতের মতো আগুনের ভিতরেতে আটটা আস্তে আস্তে আটটা বাড়ুইয়া আইতে আসে, গায়ের একটা ফসমও ফুটছে না। ইব্রাহিম যখন বাড়ি আইয়া সেটা কইছে কি নমরু, নমরুদের হাত কেমন একটা এরম একটা মানে কি কয় একটা ঠেড়া ফললে মানুষ যেমন এমনি আতকা ফাল দিয়ে উঠে, নমরুদ এমনি আতকা ডরাইছে কয় তুমি কেমনে কয় কেমনি এমনি কেউ তোমার না আগুনও হালাইলা, তো তোমার কি আগুনও ধরে না, কয় ধরব কেমনে, তুমি কি আগুনের ক্ষমতা আগুন বানাইছে কেনা, তো নমরুদে কয় আমিও তো বানাইছি, আমি না আল্লাহ না উজবিল্লা কথা না। ইব্রাহিম আলাইহিস সালাম কয় নমরুদরে তোর জীবনে আহল হইছে না আর হইতো না, তুই যদি আগুন রে বানাইতি তুই কি বানাই আমারে ফালাইছিলি কি রাহনের লেগে না ফুরনের লেগিয়া, আমার কথা কেন কে লেগা, তুই যদি আগুনের মালিক হইতি তো তুই তো আগুনও ফালাইছিলি আমারে ফুরনের লেগিয়া, তো আমি ফুটছিনি কয় না ফুটছো না, তো কয় তৈলে বোঝা গেল তুমি আগুনের মালিক না, আগুনের মালিক হইলো আমার আল্লাহ, আল্লাহ বানাইছে আগুন ফুরনের লেগিয়া, কিন্তু হেই আল্লাহ বানাইন না, আল্লাহ কইছে আগুন রে তুই ফুরাইতে পারতি না, এখন জান্নাত আল্লাহর হুকুম আগুনে মানছে, এর লেগিয়া আগুনের ভিতরে আল্লাহ আমার লেগে জান্নাত বানাইছে, তোমার কথাও শুনছে না আমারে ফুটছেও না, এটা কই আলাপ নাই। নমরুদের স্যাট কমছে না বাড়ছে, নমরুদের কথা ফাঁকনা কথা কই না, ইব্রাহিম আলাইহিস সালাম কয় ফাঁকনা কথা বিচিয়ে দিত ভাই চেয়ে ফুটছেন তো আইয়া ফুটছি না আর বাসাম কয় বসো